অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা এবং কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রবিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই এই কিংবদন্তির জন্য শোক শ্রদ্ধা জানিয়ে আসছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষী সহ শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ। কেউ কেউ আবার এক নজর দেখতে হাসপাতালেও ছুটে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকায় সিনেমার শিশুনায়ক শাকিব খান। এদিন বেলা 12টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপলের পিঠে হাত রেখে তাকে সান্ত্বনা দেন এবং পরবর্তী কার্যক্রমগুলো নিয়ে কথা বলেছেন। এর আগে এদিন সকালে নিজের ফেসবুক পেজেও গাজী মাজহারুল আনোয়ারের জন্য শোকবার্তা দেন শাকিব খান। সেখানে তিনি লেখেন, বাংলা গানে এক অনন্য অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরম শ্রদ্ধায় ওই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শাকিব খান আরও লেখেন, বর্ণিল কর্মময় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার এবং প্রযোজক হিসাবেও। শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি পেয়েছেন বিস্ময়কর সাফল্য। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ, বৈচিত্র্যময় সব অনুভূতি প্রকাশে এই দেশের মানুষের মনিকোঠায় আজীবন তিনি প্রিয় হয়ে থাকবেন। উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান অভিনীত বেশ কিছু সিনেমায় গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। শাকিবের ঠোঁটে এই নন্দিত গীতিকারের জনপ্রিয় গানের সংখ্যা অনেক।